পেট্রোল ডিজেল গ্যাস সবকিছুর দাম বাড়াই দিচ্ছে, এদিকে কোনো হুশ নাই। গরিব মানুষের কিন্তু খাওয়ানোর ব্যবস্থা থাকতো না যদি, আর ওই যে আমাদের যদি ভুলটা হয়, এই যে পরিবেশ পরিস্থিতি 57 মাস ধরে চলছে, আমরা নতুন করে কি পাইছি? আমরা গরিব মানুষ কিন্তু যা কামাই, কামাইয়ের লোকে জিনিসের কোনো যোগান দিতে পারি না। 500 টাকা আজকের দিনে বাজারে লইয়ে গেলে বাজারে ভ্যাটটা ভরে না, ঠিক না? কইতাছে 5 কেজি আমরা রেশন চাল ফ্রি দিতেছি, অথচ ভোজ্য তেলের দাম 180 থেকে 200 টাকা, যেই মসুরির ডালে 60 টাকা আসলো, এটা আজকে 120 টাকা দিয়ে কিনতে হইতেছে। সর্বদিক দিয়ে বাজারে গেলে বাজার অগ্নিমূল্য, সেই তথ্য চিন্তা করে মানুষ কিন্তু একটা পরিস্থিতি পরিবর্তনের দিকে চিন্তা ভাবনা করে নিচ্ছে না। মিথ্যা এবং জুমলা যারা কয় তাদেরকে আমরা আর এই ক্ষমতায় দেখতে চাই না। দিদি, 25 বছরের বামপন্থী সরকার দেখছো, আর এই 4.5 বছর 58 মাসের ভিতরে বিজেপি সরকারটাকে আগে সরকার থেকে ভালা টইফের কার্ডটা যে পাইছো, এটা তো বামপন্থী ড্রামুলি পাইছিলা। এই যে তোমার ভাতা যে তুমি পাইতাছো, এটা বামপন্থী ড্রামুলি ভাতাটা ভালো হয়েছে না? তখন ভাতা কি প্রত্যেক মাসে ঢুকে প্রত্যেক মাসে হয় কাজ, আর কাজ হইলেও কিন্তু টাকা পাওনি, তাহলে স্বাভাবিক ভাবে আর 1 মাসও নাই ভোটের। তো স্বাভাবিক ভাবে অনেক পরিস্থিতি, কারণ তুমি কি কেউ আইলে আমরা যে আমরা তোরা লোকের বাইরে তো আমার তুইফের কাজ বন্ধ করে দিব, তোমরা যাইতে পারো না, কেড়ে যাইতে পারো না, এই কারণে যাইলে তুইফের কাজ বন্ধ করে দিব, এটি কো নাকি বিজেপি সরকার আইয়া নতুন করে কিছু দিছি নি তোমারে? এরপরে তুইফের কাজ যে বামপন্থী আমলে বাতাবাজ বামপন্থী নতুন করে বিজেপি যে কইছে ঘরে ঘরে কর্মসংস্থান দিব, আছে কোনো কর্ম আইলে আমরা এই দিমু সেই দিমু এই কথা কইয়া মানুষের লোকে বিভ্রান্ত করতাম না। মিথ্যা কথার কোনো সুযোগ নাই। গরিব মানুষ যাতে চলতে পারে, সার্বিক উন্নয়ন যত হয়, সমাজটা যখন ভালো চলে, ভয়ভীতির পরিবেশ থেকে যখন মুক্ত হই, উত্তর দাও।